আসসালামু আলাইকুম। ইয়েস কয়েনে তো প্রত্যেকেই কাজ করেন। ইয়েস কয়েন আর বাইনান্স ওয়েব থ্রি মিলে নিউ একটা ইয়ারড্রপ লঞ্চ করেছে, যেখান থেকে টোটাল 10 বিলিয়ন পয়েন্টের একটা রিওয়ার্ড পুল আছে। তো আপনারা কিভাবে বাইনান্স ওয়েব থ্রির অফারে কাজ করবেন একদম ফ্রিতে সেটাই দেখিয়ে দিব। বাইনান্স ওয়েব থ্রিতে কিন্তু এখন থেকে টোন ইকোসিস্টেমের যেগুলো প্রজেক্ট আছে সেগুলো আসবে, ফার্স্টে এসেছে ইয়েস কয়েন। এখানে কিভাবে কাজ করবো সবকিছু দেখাবো, তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখছি, অবশ্যই জয়েন করে পিন করে নেবেন। তাতে করে হবে কি, যখনই কোনো আপডেট দিব সবার আগে পেয়ে যাবেন, তাই মাস্ট বি জয়েন করবেন, অথবা টেলিগ্রামে এসে যদি সার্চ দেন আর্নিং গ্রাফ লিখে তাহলেও পেয়ে যাবেন। তো চলেন শুরু করি। পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা ইয়েস কয়েন এখনও কাজ করছেন না এই লিঙ্কে ক্লিক দিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা যদি আগে থেকে ওখানে কাজ করে রাখেন তাহলে বাইন্যান্সটা ওপেন করবেন। বাইন্যান্সটা ওপেন করার পরে আপনারা বাইন্যান্সের যে ওয়ালেট সেকশন এখানে আসবেন, দেন ওয়েব থ্রি অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশনে আসবে, আসার পরে দেখছেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট এয়ারড্রপ, এখান থেকে একটা ক্লিক দিবেন। দেখেন টোন ইকোসিস্টেমের এয়ারড্রপ আসবে, আমি আগেই কিন্তু বলেছি। সেটার ভিতরে ফার্স্টে হলো ইয়েস কয়েন, তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার আগে আপনারা এই যে এখানে জয়েন্ট অপশনে একটা ক্লিক দিয়ে জাস্ট এখানে ক্লিক দিলে টেলিগ্রামের বোর্ডটা ওপেন হবে। আমি যদি এখানে ক্লিক দিই দেখেন আমাদের টেলিগ্রামের ভিতরে নিয়ে চলে আসবে, আমরা কিন্তু জাস্ট ইয়েস কয়েনের বোর্ডটা ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে। এখানে আমাদের মূলত টাস্ক করতে হবে, বাইন্যান্সে যে স্কিনটা আছে ওটা নিতে হবে। আচ্ছা, এরকম একটা অপশনে চলে আসবে আপনাদের ওখান থেকে আসার পরে। তারপরে এখানে দেখবেন বাইন্যান্স লেখা আছে, এটার উপর একটা ক্লিক দিবেন। যদি নিউ অ্যাকাউন্ট হয় এরকম অপশনে আসবে, এখান থেকে জাস্ট ফার্স্টে এটা গেট অপশনে ক্লিক দিবেন, দেন গেট স্কিন অপশনে ক্লিক দিলে এরকম আসতে পারে। তো ওদের সাইডের ভিতরে ঢুকে আবার এখানে একটা ক্লিক দিবেন, ইরোর আসতে পারে। হ্যাঁ, কমপ্লিট টাক্স অপশনে ক্লিক দিবেন, দেন আবার গেট স্কিনে ক্লিক দিবেন। তো একটু ওয়েট করবেন, একটু পরে দেখবেন এরকম অপশন চলে আসবে, এটা যখনই সিলেক্টেড হয়ে যাবে। তো তারপরে এই যে বাইন্যান্স দেখতে পারছেন, এটাতে কিন্তু আপকামিং লেখা আছে। এটা লেখা থাকার কারণ কি, আমরা এখান থেকে একটা এখনও নিই না এই জন্য। তো ফার্স্ট অফ অল এখান থেকে ধরেন এটা আমরা নিব, ওকে এক্সের এটা, এটার উপর ক্লিক দিব, দেন বেক করব। তারপরে আবার এগুলো মানে যে কোনো একটা নিতে হবে এখান থেকে। হ্যাঁ, এটা নেওয়ার জন্য আমাদের একটা রেফারের প্রয়োজন হবে, তো আপনারা একটা রেফার করে নেবেন। যদি আপনাদের রেফার করার মতন অ্যাকাউন্ট থাকে সেকেন্ড অ্যাকাউন্ট, এটা করে নেবেন। তো এটা যদি না হয় আপনারা এখান থেকে যে কোনো একটা নেবেন, যেটাতে দেখবেন রেফারেল টাস্ক নাই সেটা নেবেন সেরকম। তো হ্যাঁ, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটাতে প্রায় রেফারেল অপশন আছে, সেক্ষেত্রে আপনার একটা রেফার মাস্ট বি করতেই হবে। তো একটা রেফার আপনারা করে নেবেন, সেখানে একটা অ্যাকাউন্টে করে নেবেন, আমি করে নিই। আচ্ছা, আমি অন্য একটা ডিভাইস দিয়ে কিন্তু একটা রেফার করেছি, জাস্ট এখানে ক্লেম করে নিলাম। হ্যাঁ, আমাদের একটা রেফার করা কমপ্লিট হয়েছে। তো আপনারা এক ডিভাইস দিয়ে করতে পারেন, সেকেন্ড টেলিগ্রাম দিয়ে জাস্ট লিঙ্কটা ওপেন করে নিলে হয়ে যাবে। তো তারপরে যে এখানে একটা ক্লিক দিবেন, এখানে দেখেন একটা লোগো মতন আসছে, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এটা দেখেন এটা আমাদের হয়ে গেছে। তখন গেট স্ক্রিনে ক্লিক দিব, এটা সিলেক্টেড, এটা যখনই সিলেক্টেড হয়ে যাবে এটাও কিন্তু চলে আসবে। এইভাবে এখানে যেগুলো আছে সবগুলো ক্লেম করে নেবেন। আমরা এবার বাইন্যান্সটা ক্লেম করে দেখাবো। বাইন্যান্সের উপর ক্লিক দিবেন, তারপরে এদের টুইটারটা ফলো করতে হবে। তো কনফার্মে ক্লিক দিলে আপনাদের টুইটারটা অথরাইজ করে নিতে হবে, বা টুইটারটা অবশ্যই অথরাইজ করে নেবেন। আমি অন্য অ্যাকাউন্টে অথরাইজ করেছি, এই জন্য অথরাইজ করলাম না। এটা অথরাইজ করবেন, তারপরে ইয়েস কয়েন ফলো করবেন, তারপরে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করবেন। স্টার্টে যখনই ক্লিক দিবেন অটোমেটিক কিন্তু আপনাদের বাইন্যান্সটা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু অন্য ওয়ালেটে কানেক্ট করেছি এই জন্য দেখালাম না। কানেক্ট করার পরে আপনারা যা করবেন, আর আগে কিন্তু অবশ্যই বাইন্যান্স ওয়েব থ্রিটা ওপেন করে আপনাদের টোন নিয়ে আসবেন কিছু। তো টোন কতটুকু লাগবে আমি সেটাও বলছি, অল্প লাগবে একেবারে। এই যে ম্যানেজ টোকেনে যে নিচের দিকে যাবেন, তারপর এখানে টোন লিখে সার্চ দিবেন, এই যে যেটা আছে এটা নিয়ে আসেন। জাস্ট কপি করে আপনারা 10 সেন্ট বা 5 সেন্ট মতন আপনার টোন কিপার ওয়ালেট থেকে এখানে সেন্ড করবেন, এই যে রিসিভ অপশানে দিয়ে সেন্ড করবেন। করার পরে হয়ে যাবে, আমার দেখতে পাচ্ছেন 7 সেন্ট মতন আছে, আমি 10 সেন্ট বা 12 সেন্ট মতন সেন্ড করছিলাম। তো তারপরে আপনারা এখানে 3 বার চেকিং করবেন, 3 বার জাস্ট মানে পরপর 3 বার ফি দিয়ে কনফার্ম করবেন, দেন দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে গেট স্ক্রিনে ক্লিক দিলে এটা পেয়ে যাবেন। তারপরে নিচে যে বক্স আছে দেখবেন, এই বক্সটা ক্লেম করতে পারবেন। এইগুলো কমপ্লিট করার পর বক্সটা অবশ্যই ক্লেম করবেন, তাহলে হয়ে যাবে। তো এইটুকু প্রত্যেকে করে রাখেন, আর এটা বাইন্যান্সের ভিতরে লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর তাছাড়াও এখানে আর্ন অপশনে যে টাস্কগুলো আছে, টাস্কগুলো অবশ্যই ডেইলি কমপ্লিট করবেন, এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে। তো নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রামের ভিতরে জানাই দেবো, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।